আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে রোডের আপডেট দামগুলো জানিয়ে দেব। আপনারা অনেকেই জানেন ইতিহাসের সর্বপ্রথম কিন্তু বাংলাদেশের মধ্যে প্রতি টন রড 1 লাখ টাকার উপরে দাম চলে গিয়েছে। তো মোট কথা, রডের বাজারে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এই দামটা কবে নাগাদ কমতে পারে তারও কোনো নিশ্চয়তা নেই। তো যাই হোক, আপনারা তারপরেও যারা বর্তমানে চাচ্ছেন রড কিনে কোনো কাজ করতে, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা যারা আগামী দিনের রড কিনবেন, প্রতিনিয়ত আপডেট দামগুলো জানতে চাচ্ছেন, তারা অবশ্যই চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলেন এই পর্যায়ে আমরা জেনে নিই বর্তমানে দেশের বাজারে কোন কোম্পানির রড প্রতি টন কত টাকা করে বিক্রি হচ্ছে সেই দামগুলো। রডের যে দামগুলো এই মুহূর্তে জানাবো, এগুলো হচ্ছে 29 মার্চ 2023 সালের আজকের দিনের দামগুলো। বর্তমানে প্রতি টন BSRM কোম্পানির রড বিক্রি হচ্ছে 1,01,500 টাকায়। BSRM এর দাম তারপরও 570 টাকা কমেছে। AK স্টিলের রড বিক্রি হচ্ছে 1,01,000 টাকা করে এবং KSRM কোম্পানির রড বিক্রি হচ্ছে 1,00,000 টাকা প্রতি টন। রডের দাম কিন্তু আজকে প্রায় 500-1,000 টাকার মতো কমেছে এবং বর্তমানে প্রতি টন কিং স্টিলের রড বিক্রি হচ্ছে 96,000 টাকায়। প্রাইম স্টিলের রড কিনতে পারবেন 95,500 টাকা করে। PSP গ্রুপের রড বিক্রি হচ্ছে 1,01,000 টাকা এবং PSRM কোম্পানির রড কিনতে পারবেন 96,500 টাকা করে। রডের যে দামগুলো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু খুচরা বাজার মূল্য। আপনারা যারা বর্তমানে 2-1 টন রড কিনতে চাচ্ছেন, তারাই এই দামে রডগুলো কিনতে পারবেন। ESP ইস্পাতের প্রতি টন রড বিক্রি হচ্ছে 1,01,000 টাকা। আনোয়ার ইস্পাতের রড কিনতে পারবেন 1,05,000 টাকা করে। ZSRM এর রডগুলো কিনতে পারবেন 96,000 টাকা এবং CSRM এর রডও 96,000 টাকা প্রতি টন বিক্রি হচ্ছে। HRRM কোম্পানির রড বিক্রি হচ্ছে 96,500 টাকায়। KSML কোম্পানির রড কিনতে পারবেন একইভাবে 96,500 টাকা করে। রাহিম স্টিল গ্রুপের রড বিক্রি হচ্ছে প্রতি টন 1,01,000 টাকায়। BSL এর রড কিনতে পারবেন 97,000 টাকা প্রতি টন। এগুলো কিন্তু সকল 500W ওয়ার্ডের রডের দামগুলো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। BSI স্টিলের রড কিনতে পারবেন 97,000 টাকা করে। SBRM এর রড বিক্রি হচ্ছে একইভাবে 97,000 টাকা করে। হাইটেক স্টিলের রড বিক্রি হচ্ছে 97,500 টাকা প্রতি টন এবং মোহাম্মদ স্টিলের রড কিনতে পারবেন 96,500 টাকা করে। এবং আজকের দিনে বাংলাদেশের বাজারে মুন্তা স্টিলের রড বিক্রি হচ্ছে 97,500 টাকায়। সুমা স্টিলের রড কিনতে পারবেন 96,500 টাকায়। ফার্মাস স্টিলের রড কিনতে পারবেন 96,000 টাকা এবং সাইমা স্টিলের রড বিক্রি হচ্ছে মাত্র 95,800 টাকা করে। HKG স্টিলের রড কিনতে পারবেন 97,000 টাকায়। SSI স্টিলের রড কিনতে পারবেন 96,000 টাকায়। RRM গ্রুপের রড বিক্রি হচ্ছে 96,500 টাকায় এবং বাইজিত স্টিলের রডগুলো কিনতে পারবেন 98,000 টাকা প্রতি টন। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ রডের যে দামগুলো আপনাদেরকে জানালাম, এগুলো যেহেতু খুচরা বাজার মূল্য, এই দামে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় রড বিক্রি হচ্ছে। সুতরাং আপনি আপনার আশেপাশে যে কোনো রডের দোকান থেকেই এই দামের মধ্যে রডগুলো কিনতে পারবেন। হয়তো বা এই দাম থেকে আর 500-1,000 টাকা কম বেশি হতে পারে, তবে বেশিরভাগ জায়গায় এই দামেই বিক্রি হচ্ছে। নিয়মিত রড সিমেন্ট সহ যাবতীয় মালামালের আপডেট দাম জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।